সন্দীপ মহেশ্বরী ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং এন্টারপ্রেনার্স অফ ইন্ডিয়া। সন্দীপ মহেশ্বরী হলেন ভারতের অন্যতম সফলতম এন্টারপ্রেনারদের মধ্যে একজন। তিনি ImagesBajaj.com এর ফাউন্ডার এবং CEO। তিনি সাকসেসফুল এন্টারপ্রেনারের পাশাপাশি একজন সাকসেসফুল মোটিভেশনাল স্পিকার। তিনি সম্পূর্ণ বিনামূল্যে অন্যদের, বিশেষ করে তরুণ প্রজন্মদের অনুপ্রাণিত করেন। তিনি সফলতাকে অর্জন করা 10টি রুলস বা নিয়ম বলেছেন, যা তিনি তার নিজের জীবন থেকে অভিজ্ঞতা করেছেন। আজকের ভিডিওটিতে আমরা সেই 10টি রুলসের কথাই জানব। রুল নাম্বার 1, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, কখনো সময় নষ্ট করো না। তিনি তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন যে কখনো সময় নষ্ট করো না। তার মতে আমাদের সব সময় কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকা উচিত। বলা হয় এম্পটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। তুমি যখন খালি বসে থাকবে তখন তোমার মন ভালো কাজের থেকে বেশি খারাপ কাজের দিকেই আকর্ষিত হবে, যা তোমাকে তোমার লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট করবে। রুল নাম্বার 2, প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট, অনুশীলন আমাদের কোনো কাজে নিখুঁত করে তোলে। তিনি বলেছেন যে কোনো কাজে সফলতা পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো অনুশীলন। যে কোনো বিষয়ে সফলতা পাওয়ার জন্য অনুশীলন এবং বারবার অনুশীলন করে আমরা সেই বিষয়ে নিজেকে পারদর্শী করে তুলতে পারি। সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা কোনো শিল্পকলা হতে পারে, বিশেষ কোনো স্কিল হতে পারে, এমনকি কোনো কিছুতে কনসেন্ট্রেশন করা হতে পারে বা মেডিটেশন করা হতে পারে। রুল নাম্বার 3, কিপ মুভিং ফরওয়ার্ড, ক্রমশ সামনে এগোতে থাকুন। তিনি বলেছেন আমাদের ক্রমাগত এগিয়ে চলা উচিত। কোনো কাজে যদি আমাদের কোনো ভুল হয় তাহলে সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আবার চলতে শুরু করা উচিত। অর্থাৎ নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আবার যখন কোনো কাজে আমরা ভালোভাবে করি অথবা কোনো কাজে সাফল্য পাই, তখন আমাদের কখনোই এটা মনে করা উচিত না যে আমরা এই করেছি বা আমরা ওই করেছি। নিজের ইগোকে না বাড়িয়ে আমাদের আরও সামনে এগিয়ে চলা উচিত। রুল নাম্বার 4, অ্যাডাপ্ট টু চেঞ্জ কুইকলি, নিজেকে দ্রুত পরিবর্তন করে খাপ খাইয়ে নেওয়া। তিনি বলেছেন আমাদের চারপাশের দুনিয়া সদা পরিবর্তনশীল। যে বা যারা এই পরিবর্তনশীল দুনিয়ায় নিজেকে দ্রুততার সাথে পরিবর্তন করে খাপ খাইয়ে নিতে পারবে তারাই শেষ অবধি টিকে থাকবে। পরিস্থিতি যখন বদলায় তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের নিজেদের বদলে ফেলতে হবে এবং সেটা দ্রুততার সাথে বদলাতে হবে, কারণ পরিস্থিতি আমাদের হাতে থাকে না, আমাদেরকেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। রুল নাম্বার 5, বি হ্যাপি ইন অল সিচুয়েশনস, সব পরিস্থিতিতে খুশি থাকুন। তার মতে আমরা খুশি থাকবো না দুঃখী থাকবো সেটা শুধুমাত্র আমাদের হাতে থাকে। আমরা কী করলাম, কী অর্জন করলাম, এটার উপর আমাদের খুশি নির্ভর করে না। আমাদের বেসিক নেচার যদি খুশি থাকা হয়ে থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকবো, আর যদি আমাদের বেসিক নেচার দুঃখী থাকা হয়ে থাকে তাহলে আমরা সবখানেই দুঃখী থাকবো। তাই তোমাকেই ডিসাইড করতে হবে যে তোমার বেসিক নেচারটা কেমন হবে। রুল নাম্বার 6, অনেস্টি ইজ দ্য কি টু সাকসেস, সততা হলো সাফল্যের চাবিকাঠি। তার মতে আমাদের উদ্দেশ্য সবসময় যেন সৎ হয়। কমিউনিকেশন স্কিলে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেস্টি। আমাদের কারো সাথে কথা বলার স্কিল ভালো না হলেও কথার মধ্যে যেন সততা থাকে, আমাদের উদ্দেশ্যটা যেন সঠিক হয়, তাহলে সামনের জন সেটা অনুভব করতে পারবে। রুল নাম্বার 7, অ্যাটিটিউড ইজ এভরিথিং, মনোভাবই হলো সব কিছু। কোনো কিছুকে আমরা কীভাবে দেখবো সেটা আমাদের উপর নির্ভর করে। কোনো কাজই ছোট না, এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা সেটাকে কীভাবে দেখছি। কোনো কাজকে আমরা কত বড় করে তুলব সেটা আমাদের উপর নির্ভর করে। যারা এন্টারপ্রেনার্স হন, যারা জীবনে খুব বড় কিছু করে যান, তাদের মনোভাব অন্যের থেকে আলাদা হয়। তাদের মনোভাব কখনো এরকম না যে যখন বড় কিছু আমি পাবো, যখন আমি বড় কিছু করব, কারণ তারা জানে সমস্ত বড় কিছুর শুরুটা হয় ছোট্ট থেকে। রুল নাম্বার 8, ফোকাস অন স্ট্রেংথস, নিজের শক্তির উপরে নজর দাও। তিনি বলেছেন আমরা সবাই এটা ভাবি যে আমরা তখনই সফলতা পাবো যখন আমরা কোনো কিছুর দিকে ডিস্ট্র্যাক্ট হব না, যখন আমরা ফেল হব না বা আমরা কোনো ভুলই করব না। কিন্তু এটা একদমই ভুল। সাকসেসফুল মানুষরাও ডিস্ট্র্যাক্ট হন, জীবনে ফেল হন, ভুলও করেন,
কিন্তু পার্থক্য এটাই যে তারা শুধুমাত্র তাদের স্ট্রেংথে ফোকাস করেন, তাদের শক্তিশালী দিকগুলোতে ফোকাস করেন। রুল নাম্বার 9, নেভার গিভ আপ, হাল ছেড়ো না। তার মতে আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের মনে ব্যর্থতার কোনো প্রশ্নই থাকা উচিত না। হয় আমরা কাজটি করবই না, অথবা যখন করব তখন ছাড়ব না যতক্ষণ না সেটা করে ফেলছি, যতক্ষণ না সেটাতে সফলতা পাচ্ছে, যতক্ষণ না নিজের স্বপ্নকে পূরণ করছি ততক্ষণ হাল ছেড়ো না। রুল নাম্বার 10, বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের উপরে বিশ্বাস রাখো। তিনি বলেছেন যে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় যে আমরা অন্যদের কি বলি বা অন্যদের কি দেখাই, গুরুত্বটা এখানে যে আমরা যখন একা থাকি তখন নিজেকে কি বলি, আমরা নিজের মনের মধ্যে সবসময় যেটা নিজেকে বলতে থাকি সেটা কি বলি, কারণ সেটাই আমাদের বিলিভ হয়ে দাঁড়ায়। আর আমরা আমাদের বিলিভ অনুযায়ী অ্যাকশান নিই, যার বিলিভ যত স্ট্রং তার অ্যাকশান তত পাওয়ারফুল। আর আমাদের সফলতা আমাদের বিলিভের উপরেই ভিত্তি করে, আমাদের বিলিভের উপর নির্ভর করে। নিজের বিলিফকে কী করে পাওয়ারফুল বানিয়ে সফলতা অর্জন করবে এ বিষয়ে সন্দীপ মাহেশ্বরী স্যারের একটি আলাদা ভিডিও বানিয়েছিলাম, যেটা তোমাদের অবশ্যই দেখা উচিত। স্ক্রিনে টাচ করে তোমরা ভিডিওটি অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটি তোমার বিলিফ সিস্টেমকে চেঞ্জ করে স্ট্রং করে দেবে। ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ভিডিওটি পুরো দেখার জন্যে ধন্যবাদ।